লালমনিরহাটের পাটগ্রামে শহীদুল নবী জুয়েলকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যার ঘটনায় কোরআন অবমাননার কোনো প্রমাণ পায়নি জেলা প্রশাসনের তদন্ত কমিটি। সকালে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবু জাফর। তবে কি কারণে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে এই ব্যাপারে মামলা তদন্তে থাকায় কোনো মন্তব্য করেননি তিনি। 30 অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক TMA মমিনকে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করে জেলা প্রশাসক। 9 কার্যদিবস পর সকালে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করে কমিটি। প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 29 অক্টোবর বিকেলে পাটগ্রামের বুড়িবাড়িতে গুজব ছড়িয়ে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয় শহীদুল নবী জুয়েলকে। এ বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, নিশ্চয়ই জানাবেন যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে এই মুহূর্তে নতুন আর কি তথ্য যুক্ত করতে পারেন। এজি, আসলে 9 কার্যদিবস পর এই তদন্ত প্রতিবেদন আজকে দাখিল করেছে তদন্ত কমিটি। এই প্রতিবেদনটি 6 পাতার প্রতিবেদন, যেখানে 42টি অনুচ্ছেদ রয়েছে এবং 73টি পাতা এখানে যুক্ত করা হয়েছে। আমরা তদন্ত কমিটির যিনি প্রধান TMA মমিনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এই তদন্তের মধ্যে 4টি সুপারিশ রয়েছে এবং বেশ কিছু পর্যবেক্ষণও রয়েছে। তবে মামলা যেহেতু তদন্তাধীন রয়েছে, এই ঘটনায় পৃথক যেহেতু 3টি মামলা হয়েছে, এই মামলাগুলো তদন্তাধীন থাকার স্বার্থে তারা আসলে কি রয়েছে বা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি বা বলতে চাননি। আমরা এই ব্যাপারে কথা বলতে চাই লালমনিরহাট জেলা প্রশাসক জনাব আবু জাফরের সাথে। জানতে চাই জনাব আবু জাফর, জানতে চাই আপনার কাছে যে আসলে মূল ঘটনা কি, কেন এই ঘটনা ঘটলো? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের তদন্ত কমিটি প্রতিবেদন দিয়েছে, তো সেই প্রতিবেদন যেটা দেখা যাচ্ছে আমরা যেটা পেয়েছি সেখানে যে করোনা অবমাননার কথা যেটা বলা হচ্ছে সে ধরনের কোন ঘটনা সেখানে ঘটেনি। নিশ্চয়ই এটাকে একটা গুজব তৈরি করে একটা মহল এটাকে আইনশৃঙ্খলা অবনতি করা এবং নাশকতার একটা পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটেছে এবং জুয়েলকে হত্যা করেছে পিটিয়ে পরে লাশ পুড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে ঘটনায় মামলা হয়েছে এবং 32 জন গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা জানতে চাই এই মহলটি আসলে কারা, তারা মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত আছেন কিনা? জি হ্যাঁ, ইতিমধ্যে যারা এই সম্পৃক্ত পাওয়া গেছে তার ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন এবং হয়তো আরো গ্রেপ্তার হবেন। তদন্ত প্রতিবেদন যেটা আমরা পেয়েছি যে এই ঘটনা কিভাবে ঘটলো এবং কারা এর সম্পৃক্ত সেটা পুরোটাই যেহেতু বের করতে পেরেছে তদন্ত কমিটি, যেহেতু এটা ফৌজদারি মামলা চলমান আছে, তদন্ত আছে, সে বিষয়ে আমরা কিছু বলছি না। আমরা যে তদন্ত প্রতিবেদন পেয়েছি সেটা আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করব। এর সাথে কোন উগ্রবাদ গোষ্ঠী বা জামাত শিবিরের সম্পৃক্ততা আছে কিনা একটু জানতে চাই? যেহেতু মামলা তদন্তাধীন আছে, আমরা প্রথমভাবে যেগুলো তথ্যগুলো পেয়েছি এবং কারা সম্পৃক্ত সেটা আসলে তদন্তে বেরিয়ে এসেছে এবং সেখানে যে মসজিদে আপনারা জানেন যে খাদেম ছিল জুবেদ আলী এবং একজন ডেকোরেটর হোসেন ডেকোরেটর যার নাম আসছে, এদের সম্পৃক্ততা এবং গুজব তৈরি পুরো ঘটনাটাই। ধন্যবাদ আপনাকে। এজি, আপনি শুনছিলেন যে এই ঘটনায় আসলে মসজিদের খাদেম জুবেদ আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তিনি দায় স্বীকার করেছেন। এছাড়াও হত্যা মামলার যিনি মূল আসামি হোসেন আলী, সে 5 দিনের রিমান্ডে রয়েছে, আগামী 2 দিন পরেই তার রিমান্ড হয়তো শেষ হবে এবং নতুন তথ্য উঠে আসবে। তো এজি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। জি মাসুদ।